কুরবানির ঈদ মানেই হচ্ছে কাজ। কুরবানির ঈদে প্রচুর কাজ থাকে সবার বাসাতেই। আমার অবশ্য খুব একটা কাজ করা হয় না, কারণ আমি বাসায় খুব কমই ঈদ করি। ঈদ হয়তো আমার বাসায় করা হয়, আমার মায়ের সাথে আমাদের বাড়িতে, অথবা আমার শাশুড়ি ওখানে গিয়ে করা হয়। এবছর অনেক বছর পর বাসায় কুরবানির ঈদ করছি। এত গরম পড়েছে আর ছুটিও খুব কম, সব কিছু মিলিয়ে আর যাওয়া হয় না ঈদ করার জন্য। তো বাসায় ঈদ করার অনুভূতিটা আসলে ভালো খারাপ দুইটা দিকই আছে। বাচ্চাদের নিয়ে একটু রিল্যাক্স মতো ঈদের ছুটিটা কাটাতে পারবো, সেজন্য ভালো লাগছে। আবার অনেক বেশি কাজ, আবার আপনজনদের সাথে ঈদে দেখা হলো না, এটা খারাপ লাগছে। যাই হোক, কে কোন জায়গায় আপনারা ঈদ করলেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এবছর কুরবানির ঈদ করলাম আমার বাসা গাজীপুরে। তো আমারও সবার মতোই কুরবানির ঈদের মাংস আসার সাথে সাথেই মাংসটা কিন্তু প্রথমে আমরা সবার বাসাতেই যেটা হয় মাংস বসিয়ে দেওয়া হয়। আর আমার মনে হয় কুরবানির দিন বেশিরভাগ বাসায় এরকম মেখে মাংসটা বসানো হয়। মাংস বসানোর আগেই আমি পাশের চুলাতে আজকে মগজ রান্না করে ফেলেছিলাম। মগজটা একদম প্রথমে এসে পড়েছিল, তো মগজটা রান্না করে ওটা আমাদের খাওয়াও হয়ে গিয়েছিল। তারপর মাংস বাগবাটারাও করার পরে আমি মাংসটা বসিয়েছি। আমাদের বাসায় দেখা যায় যে রান্না করার মাংসটা আগেই নিয়ে আসা হয়, আমার মা আগেই মাংসটা রান্না করে ফেলে, অনেক আগে খাওয়া হয়। আসলে আমার বাসায় তো ওরকমভাবে মাংস খাওয়ার মতো কেউ নাই, আমি আমার হাজব্যান্ড ছাড়া। তো আমরা একটু ধীরে সুস্থে সব ভাগ বাটোয়ারা শেষ করে তারপরে মাংসটা রান্না করছি। মাংসটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে সুন্দর করে, তারপর আমি ধুয়ে এখানে বসিয়ে দিলাম, আর সে নাড়াচাড়া করছে। আর এই যে মগজ আমরা অলরেডি খেয়েছি অর্ধেকটা, আর কিছু অংশ রয়ে গিয়েছে। খুবই মজাদার হয়েছিল আজকের মগজ ভুনাটা। একটা রেসিপি আমি আগে শেয়ার করেছি, এজন্য আজকে রেসিপি শেয়ার করলাম না। আর গরু মাংসের রেসিপি তো আমার পেজে অনেকবারই দেওয়া হয়েছে, তবে এক একবার এক একভাবে রান্না করি, খেতে অনেক ইয়াম্মি হয়। আজকে মাংস চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি এক এক করে মশলা দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলেও মাংস অনেক মজা হয়। প্রতি কেজিতে আমি মশলা দিয়েছি 1.5 টেবিল চামচ করে গুঁড়া মশলা, আর আদা রসুন বাটাও প্রতি কেজির জন্য 1.5 টেবিল চামচ করে দিয়েছি। মাংসটা অনেক বেশি মজাদার হয়েছে, কালারটা দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে। আশা করি সবার ঈদ অনেক বেশি আনন্দে কেটেছে, অনেক ভালো কেটেছে। সবাই প্রিয়জন আপনজনদের নিয়ে অনেক বেশি আনন্দ করুন। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্যও দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক।